এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে কার্তিক পুজো, সকাল সকাল উঠে পড়েছি আর কার্তিকের বাবাও উঠে পড়েছে তাড়াতাড়ি। তো ছেলে কোথায় বসবে তার জন্য ছোটোখাটো একটা ও ডেকোরেশন করছি, কি দিয়ে করছি কেরমভাবে করছি সেটা তোমাকে দেখাচ্ছি। দেখো নানা রকম ফুল আর এই যে অন্নপূর্ণা দিয়ে ও কিছু একটা করছে, পুরো কমপ্লিট হলে দেখাবো, এখন আপাতত দেখে নাও এটা। এই যে আস্তে আস্তে গোছানো কমপ্লিট করছি, মানে ডেকোরেশনটা করার চেষ্টা করছি, কিরকমভাবে কি করব ভেবে ভেবে কাজ করছি, কারণ একাই করছি। তো এখন আমার বউয়ের একটু অসুবিধে হয়েছে, সেই কারণে আমি কিছু আমার বউ করতে পারবে না, তো এই কারণে আমি একাই করছি। একটু ভাবনা চিন্তা করতে করে করছি যে কোথায় কি লাগালে কি ভালো লাগবে না লাগাবে না, তারপর এই আমার এই ছোটো ভাগনাটা আছে, ছোটো ভাগনাটা একটু হেল্প করে দিয়েছিল, তো অনেকটাই হেল্প করেছে ছোটো ভাগনাটা। তো আস্তে তো স্নান হয়ে গেছে, পুজোর জোগাড় করতে বসা হবে। তো রাত্রিবেলা একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে, আজকেও হবে আবার কালকেও হবে। তো আজকে হবে লুচি আর আলুর দম আর ছোলার ডাল, তো তার জোগাড়জাত হচ্ছে কি হচ্ছে সেটা দেখাচ্ছি। এই যে আমার ননদিনী আলু ছাড়াচ্ছে, আমার দিদিভাই আলু ছাড়াচ্ছে, আমি আলু ছাড়াচ্ছি, এই যে আলু কাটা হচ্ছে। এখানে ভোগ রেডি হচ্ছে, লুচি ভাজা চলছে, সুজি রেডি, আর এখানে ভাজা ভুজি সব রেডি, বেলা চলছে, ভাজা চলছে রানী। মার ভোগ করতে কতক্ষণ সময় লাগবে? 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। বাহ, ওদিকে দেখলেন ভোগ হচ্ছিল, এদিকে বেলুন ফোলানো চলছে, বেলুন ফোলানো হচ্ছে, ভাগনা বেলুন ফোলাচ্ছে, আর দিদি অল্প করে মানে এই সাজানো চলছে আর কি, যে কী কীরমভাবে কী সাজানো হবে না হবে। এদিকে বেলুন রেডি, বেলুনগুলো এবার সাজানো হবে, তো কোথায় কোথায় কী লাগাবো বেলুন সব দেখছি, যে কোথায় কোথায় কী লাগালে ভালো লাগবে। তো এই করে করেই সময় চলে গেল অনেকটা, ঠাকুরমশাই আসারও সময় প্রায় হয়েই এলো। এই দেখুন সাজানো হচ্ছে, এই কার্তিক ঠাকুরটাকে গলায় মালা ফালা পরিয়ে বেলুন ফেলুন সাজিয়ে ঠাকুরমশাই এসে গেছে, ঠাকুরমশাই বসে পড়েছে পুজোয়। এবার পুজো হবে, তো পুজো শুরু হচ্ছে, আপনারা দেখুন। আপনারা দেখছেন আরতি শুরু হয়ে গেছে, এবার আরতি একের পর এক যেরকম আরতির পর্ব হয়, প্রথমে পঞ্চপ্রদীপ, তারপর কর্পূর দিয়ে, কর্পূর দিচ্ছে যে আরতি, শঙ্খ আরতি, ধূপ বাতি আরতি, বিভিন্ন ধরনের আরতি শুরু হয়ে গেছে। এবার আরতি হচ্ছে, আপনারা আরতিটাকে দেখুন ভালো করে। আরতি শেষ, এবার চামর
হয়ে গেছে চামড়, এবার সবাই যেমন মাথায় ঠেকায় সেরকম মাথায় ঠেকিয়ে রেখে দিয়ে এরপর পরে পুজোর যে স্টেপ শুরু হবে সেইটা করবে। যেহেতু হোম হবে, যেহেতু একটা কাঠামোর ঠাকুর আছে তো হোমের জন্য রেডি হচ্ছে, হোম শুরু হবে। এবার হোম প্রায় শুরু হতেই চলেছে, এবার হোমটা আপনারা দেখুন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলটা বাজিয়ে দিয়ে অল করে দেবেন। হ্যাপি কার্তিক পূজা।